বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রন্ধনের বন্ধন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ধনিয়া চিকেন। শীতকালে এই ধনিয়া চিকেন খেতে কিন্তু দারুণ লাগে, স্পেশালি রুমালি রুটি, পরাঠা কিংবা আলুচির সাথেও খুব ভালো লাগে। আর ফ্রেশ ধনে পাতা যখন পাওয়া যায় তখন এই আইটেমটা কিন্তু একবার বানিয়ে নেওয়াই যায়। চলুন তাহলে দেখে নিন কিভাবে আমি এই ধনিয়া চিকেন বানাই। আর রেসিপিটাকে ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, পাশে রাখা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, সাবস্ক্রাইব করে দেবেন আমার রন্ধনে বন্ধন চ্যানেলটিকে, আর আমার সাথে থাকুন, দেখতে থাকুন ভিডিওটিকে শেষ পর্যন্ত। তো এখানে ধনিয়া চিকেনটা বানানোর জন্য আমি এখানে একদম ফ্রেশ ধনে পাতা নিয়ে নিয়েছি। শীতকালে তো প্রচুর ধনে পাতা পাওয়া যায় একদম ফ্রেশ, তো এটা নিয়ে নিয়েছি। এখান থেকে যে গোড়াটা থাকে সেটা কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে একটু বেশি পরিমাণেই আমি নিয়েছি। এটা কিন্তু ফেলে দেবেন না, এতেই কিন্তু এই যে ডাঁটিগুলো থাকে এতেই কিন্তু মেন ফ্লেভারটা থাকে। এটা আমি একটা গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি আমি এখানে আদা, আর দিচ্ছি রসুন, আর এখানে দেব কাঁচা লঙ্কা, দুটো গ্রিন কাঁচা লঙ্কা এটা দিলাম, এটা হচ্ছে ঝালের জন্য স্পাইস। আর এখানে দুটো একটু দেখুন হালকার মতন কালার, এটা কিন্তু ফ্লেভারের জন্য, তাই এখানে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি এটার একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন আমার পেস্ট কিন্তু একদম রেডি, এখানে কিন্তু এই গ্রিন চাটনি কিন্তু আমার রেডি হয়ে গেল। এবার আমি একটা বোল নিয়ে নেব, আর তাতে আমি চিকেন নিয়ে নিয়েছি। এখানে আমার 500 গ্রামের মতন চিকেন আছে, আমি এখানে একদম হাড় সহ নিয়েছি, আপনারা চাইলে বোনলেসও নিতে পারেন। এবার আমি এর মধ্যে এই গ্রিন চাটনিটা ম্যারিনেট করার জন্য নিয়ে নিচ্ছি। 3 চামচ নিলাম, এটা 4 চামচ, 5 চামচ নিলাম। ধনিয়া চিকেনে ধনের ফ্লেভারটা যেন বেশি হয় সেই জন্য একটু বেশি পরিমাণে আমি নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে পাতিলেবুর রস। এই চিকেনটাকে আমি ম্যারিনেট করে মোটামুটি 2 ঘন্টার মতন রেখে দেবো। আর এখন যেহেতু শীতকাল সেই জন্য ফ্রিজে আমি রাখবো না, এমনি বাইরেই রেখে দেবো 2 ঘন্টার জন্য। তাহলে এই চিকেনটা মোটামুটি খুব ভালো করে ম্যারিনেট হয়ে যাবে। আর আলাদা করে আমি এখানে আদা বাটা রসুন বাটা দিলাম না, সব যেহেতু একসাথেই আছে সেই জন্য আমি এটা দিয়ে দিলাম শুধু, তাহলেই ভালো করে ম্যারিনেট করা হয়ে গেল। এবার 2 ঘন্টা পরে আমি ফিরে এলাম, এটা আমার ম্যারিনেট হয়ে গেছে। এবার একটা আমি কড়াই বসিয়ে নিয়েছি, এখানে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, মোটামুটি 3-4 চামচ সাদা তেল দিলাম। আর আমি একটুখানি মাস্টার্ড অয়েল সর্ষের তেলও দিচ্ছি, এটাও আমি 2 চামচের মতন দিলাম। আপনারা চাইলে শুধু রিফাইন্ড অয়েলেও করতে পারেন, কিন্তু আমার একটু ভালো লাগে এই ফ্লেভারটা, তার জন্য আমি 2 রকম মিশিয়েই করছি। এবার আমি এই তেলের মধ্যে ফোড়নের জন্য 2টো শুকনো লঙ্কা, 1টা তেজপাতা আর গোটা গরম মশলা এগুলো নিয়ে নিয়েছি, এগুলো দিয়ে দিচ্ছি। ওই 3-4টে লবঙ্গ, এলাচ, দারচিনি এগুলোই আছে, আর 1টা তেজপাতা দিয়ে দিলাম। এগুলো হালকা একটু ফ্রাই করে নিই। এবার আমি এর মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এখানে 2টো বড় মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, এটা আমি এখানে দিয়ে দিলাম। এবার এগুলো একটু ভেজে নেব। পেঁয়াজটা আর একটু ভাজতে হবে, আর একটু ফ্রাই করার আগে আমি একটুখানি 1/2 টিস্পুনের মতন একটু নুন দিয়ে দিলাম, তাহলে নরম হয়ে যায় পেঁয়াজ। পেঁয়াজগুলো কিন্তু আমার একদম ফ্রাই হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু চিকেনটাই দিয়ে দেব। এখানে এবারে সেই ম্যারিনেট করা চিকেনটা আমি আস্তে আস্তে এখানে দিয়ে দিচ্ছি।
চিকেনটা দেওয়ার পরে খুব ভালো করে কষাতে হবে। ফ্লেমটাকে আমি একটু বাড়িয়ে দিলাম, এটা একটু মোটামুটি হাতে সময় নিয়ে কষাতে হবে। তো চিকেনটা আমার এখন ফুটছে, তো আমি এর মধ্যে পরে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। তো প্রথমে দিচ্ছি আমি এক চামচ হলুদ গুঁড়ো, এখানে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এটাও এক চামচ, আর দিচ্ছি রেড কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা শুধু একটু কালার হওয়ার জন্য, কারণ এখানে সবসময় আমি কাঁচা লঙ্কার ঝালটা ইউজ করব, তার জন্য আমি লাল লঙ্কা গুঁড়ো দিইনি। আর দিচ্ছি আমি আর একটুখানি হাফ টিস্পুনের মতন নুনটা পরিমাণ মতো, আর চিনি দেব সেটা আমি একটু পরে দেব। এখন একটু ভালো করে কষাবো মাংসটাকে, মোটামুটি 10-15 মিনিটের মতন আমি একটু ঢেকে দেব, দিয়ে এটা একটু কষাবো, তবেই এর ফ্লেভারটা কিন্তু বেরিয়ে আসবে। দেখুন আমার একদম চিকেন থেকে 10 মিনিট আমি কষালাম একটু ঢাকা দিয়ে, তো আমার চিকেন থেকে কিন্তু একদম তেল বেরিয়ে গেছে। চিকেনটা যত কষানো হবে তত কিন্তু টেস্ট ভালো হবে। এবার আমি এর মধ্যে একটুখানি চিনি দিয়ে দিলাম, এটাও হাফ টিস্পুনের মতন, আর দিয়ে দিচ্ছি এটা হচ্ছে গোলমরিচ, গোলমরিচ দিলাম অল্প। আর আমি এখানে যেই চাটনিটা করে রেখেছিলাম, গ্রিন চাটনিটা, সেটা এখানে আরো 2-3 চামচ আমি দিচ্ছি। এবার খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এটা কিন্তু আমার মোটামুটি কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণে একটু গরম মশলা দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু গরম জল। এবার আমি এর মধ্যে গরম জল দিচ্ছি, এটা যেহেতু সেদ্ধ হতে হবে ওই জন্য মোটামুটি 1 গ্লাসের মতন আমি জল দিলাম, তাহলে এর মধ্যে চিকেনটা সেদ্ধ হয়ে যাবে আর যেটুকু গ্রেভি থাকবে সেটুকু আমার প্রয়োজন হবে। এবার আমি একটু ঢাকা দিয়ে দেব। এবার আমি একটু ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে মোটামুটি আমি 10-12 মিনিটের মতন এটা ফোটাবো, তাহলে এটা মোটামুটি রেডি হয়ে যাবে। দেখুন আমার ধনিয়া চিকেন কিন্তু একদম খুব ভালো করে রেডি হয়ে গেছে। এবার আমি এটা সার্ভ করে দেব। আমি খুব একটা বেশি কিন্তু মানে ঝোল ঝোল রাখিনি, একদম গ্রেভি হয়ে গেছে, এটাই খেতে খুব ভালো লাগে। স্পেশালি রুমালি রুটির সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগে, নালে পরাঠা লুচির সাথেও দারুণ লাগে। এবার আমি এটাকে সার্ভ করে দেব। দেখুন আমি ধনিয়া চিকেন কিন্তু একদম রেডি করে সার্ভ করে দিয়েছি, তো দেখতেও খুব সুন্দর হয়েছে আর খেতেও খুবই টেস্টি হয় এই ধনিয়া চিকেন। বাড়িতে একবার ট্রাই করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যদি রেসিপিটাকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন আমার রন্ধনে বন্ধন চ্যানেলটিকে, পাশে রাখা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, আমার পরবর্তী নোটিফিকেশনগুলো তাহলে আপনাদের ফোনে পৌঁছে যাবে। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।